খেয়াল করার বিষয় এখন যে এই নিউটনের সেকেন্ড ল অলরেডি পড়ে ফেলছি আমরা, এখান থেকে একটা ডিডাকশন আসে, সেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। অনেকের ধারণা ভরবেগের সংরক্ষণ সূত্র পড়তে হলে থার্ড ল লাগবে, তো এটা একটা ওয়ে সংরক্ষণশীলতার সূত্র পড়ার জন্য। একটা রুল হচ্ছে তোমার থার্ড ল, আরেকটা রুল হচ্ছে সেকেন্ড ল থেকে অ্যাপ্লাই করা যায়। হ্যাঁ, সেটা কীভাবে সম্ভব আমরা একটু পরে দেখি। তো ভরবেগের সংরক্ষণশীলতা এই নামটা একটু জরুরি, এবং আরেকটু জরুরি হচ্ছে ভরবেগ না লিখে আমার লেখা উচিত রৈখিক ভরবেগ। তোমরা যারা আরেকটু বাড়তি পড়াশোনা করছো সামনে চ্যাপ্টারই পাবা ভরবেগ কয় ধরনের, দুই ধরনের। এই যদি একটা বৃত্তপথে একটা বস্তু ঘোরে তাহলে তার স্পর্শকীয় বেগ আছে যেটাকে বলি রৈখিক বেগ, আর এই যে ঘুরতেছে পার সেকেন্ড একটা কোন ক্রস করতেছে থিটা বাই টি, এটার নাম সেই কৌণিক বেগ। ঠিক আছে, তো একই সাথে তার যদি বাহ্যিক বল শূন্য হয় তাহলে তার রৈখিক ভরবেগটা কনস্ট্যান্ট থাকে, এম ভিটা কনস্ট্যান্ট থাকে, আর যদি বাহ্যিক টর্ক পরে দেখবা সেটা যদি শূন্য হয় তখন তার কৌণিক ভরবেগটা কনস্ট্যান্ট থাকে। তাই আমাদের স্পেসিফিক করে বলা উচিত রৈখিক ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র, এই চ্যাপ্টারে আমরা যেটা পড়তে চাই। তো এটা অনেকের কাছে কমপ্লেক্সিটি লাগে অঙ্কগুলো, তো আমরা সেই দিকে নজর দেবো না, আগে আমাদের থিওরিটা বোঝা দরকার। সংরক্ষণশীলতা বলতে ফিজিক্সে অনেকগুলো সূত্র আছে, ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র কৌণিক ভরবেগের দেখলাম, শক্তি সংরক্ষণশীলতা নীতি, ভরের সংরক্ষণশীলতা নীতি একটা সময় ছিল, এখন আইনস্টাইন আসার পর ভর শক্তি নিত্যতা সূত্র হয়ে গেছে সেটা, যান্ত্রিক শক্তির সংরক্ষণশীলতা বা যান্ত্রিক শক্তি নিত্যতা সূত্র, খালি গতিশক্তির সংরক্ষণশীলতা। ঠিক আছে, তাই এই হচ্ছে ব্যাপারগুলো। সংরক্ষণশীলতা কি? কনজারভেটিভনেস বা কনজারভেশন অফ, তো সেই কনজারভেশন কথাটার অর্থ হচ্ছে লিখে রাখতে পারো আনচেঞ্জ থাকবে, কনস্ট্যান্ট থাকবে, অবশ্যই পাশে লিখে রাখবা সময় সাপেক্ষে, আগে পরে টাইমের রেসপেক্টে আগে আর পরে একই থাকতে হবে, এটা নামে হচ্ছে সংরক্ষণশীলতা। কি সেম থাকতে হবে? ভরবেগ। তো এইটা বুঝতে খুব কষ্ট হওয়ার কথা না আসলে, কথাটা মানে কেন কষ্টটা হয় তাও বলি। কষ্ট হয় এই জন্য আমরা এতদিন ধরে যত সূত্র শিখছি যত কিছু ডিরাইভ করছি সব একটা বস্তু ছিল, বস্তু বললেও কিন্তু এই বড় বস্তু বুঝবো না, বস্তু কণা আসলে, ওটা মনে মনে ধরে নেবা, আমরা বড় করে আলোচনার সুবিধা থাকে। তো একটার উপর সব কিছুই বোঝা যায়, কেমনি বোঝা যায় দেখো, একটার উপর বল প্রয়োগ করণে বা জীবন শূন্য, তার বেগ কত ছিল? ভি, ম্যাস ছিল এম, তাহলে ভরবেগ কত? ভর ইনটু বেগ এম ভি, বাহ্যিক বল শূন্য, এই ভর চেঞ্জ হওয়ার কোনো লক্ষণ আছে? তাহলে বাহ্যিক বল শূন্য হলে বেগ সারা জীবন কি থাকে? একই থাকে। তাহলে বাহ্যিক বল শূন্য হলে এম ভি সারা জীবনে কি থাকতে হবে? কনস্ট্যান্ট থাকতে হবে। আর এর উপর যদি একটা ভেক্টর চিহ্ন লাগিয়ে দিই তাহলে দিকও কি থাকতে হবে? সেম থাকতে হবে। তার মানে আদি দিকে যদি এই দিকে যায় সারা জীবনে এই দিকে যেতে হবে, যদি বাহ্যিক বল শূন্য হয়। এই প্রথমবারের মতো বাহ্যিক আর অভ্যন্তরীণ বলটা খুব ক্লিয়ারলি দেখবা, আমরা কেন বারবার বাহ্যিক বল বলি, এটা কি কোন ধরনের বল, স্প্রিং বল, এটা কি কোনো ঘর্ষণ বল, কেন বারবার বাহ্যিক বল আমি জানতেছি, কখনো বলতেছি অভ্যন্তরীণ বল বা ইন্টারনাল ফোর্স দিয়ে কোনো কাজ হয় না, মুভমেন্ট হয় না, আর বাহ্যিক বল দিয়ে সব নাকি হয়। তো ওই ব্যাপারটা কিসের সাপেক্ষে বলা নিতেছে আমরা ওইটি খেয়াল করবো, এবার কোনো একটাকে বাহ্যিক বলা হবে নাকি বলা হবে না এটা ডিপেন্ড করে হচ্ছে সিস্টেম কতটুকু ধরছো। সিস্টেম কথাটা বারবার ফিজিক্সে আসে, খুব বিব্রতকর। তাপের মধ্যে প্রচুর সিস্টেম আছে, ক্লোজ সিস্টেম, ওপেন সিস্টেম, আবার তোমার বস্তুর মধ্যে সিস্টেম আছে, টু বডি সিস্টেম, থ্রি বডি সিস্টেম, স্প্রিং এর ক্ষেত্রেও টু বডি অসিলেশন। সিস্টেম কখন বলবা সেটা হচ্ছে এই, তুমি কার গতি জানতে চাও? সাপোজ এই একটা নৌকা, এই দুইটা বস্তু, তুমি চাও ধাক্কাধাক্কি বাহ্যিক যা কিছু আছে সব খালি এই দুইটা বস্তু নিয়ে কথা হবে, নৌকা বাদ আমার আলোচনা থেকে। তাহলে নৌকা ওর কাছে কি? পরিবেশ, এনভায়রনমেন্ট, যেমনটা পানি ওর কাছে পরিবেশ, বাইরের একটা হাত ওর কাছে কি? পরিবেশ। ঠিক আছে, এই এখানে ঢেউ হলে সেটা তার কাছে পরিবেশ, এটা সিস্টেম অন্তর্ভুক্ত না। সিস্টেম কতটুকু খালি? দুইটা বস্তু। কিংবা এখন তুমি বলতেছো না আমি এই দুইটা বস্তুর গতি চাই, এখানে মনে করো দুইটা লোক লাফালাফি করতেছে, আর সেই সাথে নৌকা কতখানি লাভ দেবে এদিক ওদিক করবে সেটাও জানতে চাই। তাহলে এখানে সিস্টেমে কয়টা পার্ট? তিনটা, প্রথম বালক, দ্বিতীয় বালক আর নৌকা নিজে। তখন বাহ্যিক কারণ স্রোত, মেঘের বৃষ্টি হলো, বাতাস বয়ে গেল, এগুলো সব সিস্টেমের জন্য কি? বাহ্যিক কারণ। সিস্টেম তুমি সংজ্ঞা দিয়ে ফেলছো মাত্র কয়জন? তিনজন। তো এই বিষয়টা ভাবতে হবে। আরও ভাবা যায় একটা গাড়ি রাস্তার উপর দিয়ে যাচ্ছে, তুমি কার গতি অ্যানালিসিস করতে চাও? গাড়িটার। তো খালি গাড়িটা তোমার সিস্টেম, তাহলে গাড়ির ভিতরে যা যা আছে সব হচ্ছে অভ্যন্তরীণ ব্যাপার। গাড়ির ভিতরে অনেক মানুষ আছে, তারা প্রচুর মারামারি করতেছে, তারা প্রচুর বাড়ি দিতেছে দেয়ালে দেয়ালে, ম্যাটার না। তোমার কাছে সিস্টেম কোনটা? গাড়ির গতিটা, বাড়ি থেকে যেটা দেখতে পাচ্ছ। তো আমাদের ফিজিক্স বলে তুমি ভেতরের কথা ভুলে যাও,
ওরা মারামারি করে সর্বশান্ত হবে, সেটা নিউটন বলে গেছে। ওরা মারামারি কখনোই বাড়তি করতে পারবে না। কেন? নিউটনের থার্ড ল একটু মনে করো, আমরা ডিটেলে যাবো একটু পরে। নিউটনের থার্ড ল বলে ক্রিয়া প্রতিক্রিয়ার জন্য অবশ্যই কজন লাগবে, দুইজন মাস্ট, একা কখনো ক্রিয়া প্রতিক্রিয়া সম্ভব না। এ একে মার দিল, এ একে মার দিল, এ একে আকর্ষণ করলো, এ একে আকর্ষণ করলো, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এই বলগুলো পরস্পর ক্যান্সেল হতে পারতো না, লব্ধি না, মারার দিকে পরস্পর কি সমান এবং বিপরীত। তাহলে কখনো এর ভেতরে যোগ করে কিছু পাবো? এর ভেতর অনেক মারামারি হইতেছে, তাদের লব্ধি কিছু পাবা? কিছু বাকি থেকে যাবে সিস্টেমের উপর অ্যাপ্লিকেবল? তার মানে ভেতরে যা কিছু ঘটে তাদের সাম শূন্য। একমাত্র ধাক্কা কোনটা দেখতে পাবা? কেউ ট্রলিটা ধরে ধাক্কা দিছে, কেউ চাকা বরাবর ধাক্কা দিছে, চাকা বরাবর একটা ঘর্ষণ কাজ করতেছে, পুরোটা কার উপর কাজ করতেছে? সিস্টেমের উপর। ঠিক আছে, এই কথাটাই ফিজিক্স বলে। এই যে একটা বস্তুর ক্ষেত্রে যা যা বলতাম সেটা দুইটা তিনটা চারটা এরকম কোটি কোটি অবজেক্টের ক্ষেত্রে খাটাতে পারবা, যদি এই পুরো অবজেক্টগুলোকে মিলে কি নাম দাও? সিস্টেম। একটা বস্তুর ক্ষেত্রে কি কনস্ট্যান্ট ছিল? ভরবেগ কনস্ট্যান্ট ছিল। এই পুরো সিস্টেমের ক্ষেত্রেও ভরবেগটা কি হবে? কনস্ট্যান্ট হবে। যেখানে ভরের পরিচয়টা কি হবে? সিস্টেমে যতগুলো পার্টিকেল আছে সবকটার ভর, আর বেগ হবে কি? পুরো সিস্টেমটা যে বেগ নিয়ে সামনে যাচ্ছে। তো এইটার প্রমাণ দেওয়ার জন্য আমাদের থার্ড লটা লাগে আমাদের বই অনুসারে। তো আমরা একটু থার্ড লটা বলেই আসি, এটা খুব কমপ্লেক্স না, ইচ্ছা করে আমরা কমপ্লেক্স বানিয়ে দিছি। মানে অনেকেই আমরা থার্ড ল বেশি বুঝে ফেলছি, এটাই ঝামেলা। থার্ড ল কিন্তু এতটা ইজি ছিল না যতটা ইজিলি বলা হয়, কারণ আমাদের মানে এত বেশি সহজ করে ফেলছি কথাগুলোরে। এই যে থার্ড লটা বোঝানো হয় কেমনি ক্লাসে, একটা কমন সেন্সের উদাহরণ দিচ্ছে, যে চশমা পড়া একজন স্যার আছেন, স্যার বললো এ একটা বালক, এ আর একটা বালক, এ আর বি। স্যার তোমাকে জিজ্ঞেস করে, প্রায় অনেকেই ক্লাসের মধ্যে আমাদের নিজেদের স্যার ওই কেসটা করছে, যে এ বালক যদি বি কে একটা চড় দেয়, ওইটা নাম দিলা ক্রিয়া, তাহলে সে রাগ হয়ে কি করলো? ওকে আরেকটা চড় দিল, এটা নাম তারা দেয় প্রতিক্রিয়া। তাহলে দেখো প্রত্যেক ক্রিয়ারই একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এইভাবে তারা ব্যাখ্যা করার চেষ্টা করে। কিন্তু তারা কত বড় ফিজিক্সের ভুল করে সেটা খেয়াল করো। এখানে থাপ্পড় যে ব্যাপারটা বা চড় যে ব্যাপারটা, এটাকে একটা টাচের ব্যাপার ছিল না ওখানে, বা কন্ট্যাক্ট? অবশ্যই গালের সাথে কন্ট্যাক্ট খেতে হয়েছে। তাহলে এটা মাথায় রাখো, নিউটনের থার্ড ল বলে এ আর বি দুটা বস্তু যদি পরস্পর ইন্টারেক্ট করে, এই কথাটা জরুরি, ইন্টারেকশন। ইন্টারেকশন মানে এখনই বল প্রয়োগ কথাটা বলবো না, তারা পরস্পরকে টাচ করতে পারে কিংবা পরস্পরকে ধাক্কা দিতে পারে কিংবা দূর থেকে একজন আরেকজনের উপর প্রভাব বিস্তার করতে পারে কিনা, তাইলে আমরা বলবো তারা দুইটা অবজেক্ট পরস্পর ইন্টারেকশনে আছে। তাহলে ইন্টারেকশন কয় প্রকার? দুইভাবে সম্ভব। একটা হচ্ছে কন্ট্যাক্ট, ধাক্কা খেয়ে বা টাচ করে, আরেকটা হচ্ছে অ্যাকশন অ্যাট এ ডিস্টেন্স। অ্যাকশন অ্যাট আ ডিস্টেন্স মানে অনেক দূর থেকেই তারা পরস্পরকে প্রভাবিত করতে পারবে। ইন্টারেকশনের বাংলা নামটা মিথস্ক্রিয়া, তো ওই কঠিন আমরা মনে রাখার দরকার নেই। মিথস্ক্রিয়া মানে পরস্পরের উপর প্রভাব বিস্তার করতেছে। তো সেই মিথস্ক্রিয়া দুইভাবে সম্ভব, ধাক্কা খেলে একটা মিথস্ক্রিয়া হইতে বাধ্য, আর দূরে থেকেও পরস্পরকে কন্ট্রোল করা সম্ভব। তাই কন্ট্যাক্ট ফোর্স কারা? আমাদের জানা পরিচিত ম্যাক্সিমাম ফোর্সই কন্ট্যাক্ট ফোর্স। যেমন একটা যে ধাক্কা, যেটাকে বলো কলিশন বা সংঘর্ষ, ওই সময় যে ধাক্কাটা বা ওই সময় যে ফোর্সটা হয় ওটা নাম হচ্ছে একটা কন্ট্যাক্ট ফোর্স। তারপরে কি ঘর্ষণ, অবশ্যই তলে তলে ঘর্ষা খেতে হয় না, তার মানে কন্ট্যাক্ট আসতে হয়। স্প্রিং বল, অবশ্যই স্প্রিংকে সংকুচিত করতে হয়, কন্ট্যাক্ট বল। তুমি একটা বাহ্যিক বল দিলা, একটা বস্তুকে পুশ করলা গায়ে ধরে, এটার নাম কি হবে? একটা কন্ট্যাক্ট ফোর্স। এরকম প্রচুর কন্ট্যাক্ট ফোর্স আমরা বাস্তব জীবনে ম্যাক্সিমাম কন্ট্যাক্ট ফোর্স নিয়েই অনুভূতিটা ফিল করতে পারি। ঘুষি দিলে, পাঞ্চ করলে, এক জায়গায় ভেঙে যায়, ব্যথা পাই, তার মানে টাচ ব্যাপারটা আমার থাকি। কিন্তু আমরা তো অলরেডি ফিজিক্স অলরেডি কিছু পড়ছি, তারা জানি অ্যাকশন অ্যাট এ ডিস্টেন্সও পসিবল, এবং কয়ভাবে পসিবল? খুবই বিখ্যাত তিনটা। একটা হচ্ছে কি গ্র্যাভিটেশনাল, মনে আছে গ্রহগুলো পরস্পরকে কেমন আকর্ষণ করে গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে? তারা কি পরস্পরকে ধাক্কা দেয়, কোলাইড করে? তারা জানলো কেমনে? তারা অ্যাকশন অ্যাট এ ডিস্টেন্স, অনেক দূরে থেকেই পরস্পরকে ক্রিয়া করতে পারে। আর একটা কি কুলম্বের ফোর্স, কুলম্বের ফোর্সে কি চার্জগুলো কি ধাক্কা খেতে হয়? আর দূরত্বে থাকলে আমরা জানি 1/4 পাই এপসাইলন নট কিউ1 কিউ2 বাই আর স্কয়ার, অলরেডি তাদের মধ্যে ফোর্স। আর একটা কি ম্যাগনেটিক ফোর্স, চুম্বক দুইটা কিন্তু দূরে থেকেই পরস্পরকে আকর্ষণ শুরু করে দেয়, তাদের কিন্তু ধাক্কা দিয়ে বা কন্ট্যাক্টে আনতে হয় না। তাই দুইভাবে মিথস্ক্রিয়া বা ইন্টারেকশন ঘটানো সম্ভব, একটা হচ্ছে তাদের টাচ করাবা, একটা করাবা না। তো এটাই হচ্ছে কথা। আমরা প্রথমে খুঁজবো এ এবং বি দুইটা বস্তু আছে কিনা, যদি থাকে থার্ড ল প্রশ্ন আসে, যদি না থাকে থার্ড ল বাদ। তার মানে হচ্ছে থার্ড ল অ্যাপ্লাই করতে হলে অবশ্যই কি থাকতে হবে? মিনিমাম দুইটা বস্তু থাকতে হবে, তাদের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া সম্ভব,
একটার কোনো কিছু এটা সম্ভব না, একা একা কেউ ফোর্স দিতে পারে না। ফোর্স বা জগতের সকল বল, জগতের সকল বল কিভাবে আসে, নিউটন কিভাবে বলছিলাম, জোড়ায় জোড়ায় আসে। কথাটা একটু মিনিংটা ধরতে পারবো, জগতের সকল বল জোড়ায় জোড়ায় আসে। এর কথা হচ্ছে একটাই, বল হতে হলে অবশ্যই কি লাগবে, ইন্টারেকশন লাগবে। ইন্টারেকশন করে কারা, এ এবং বি দুইটা বস্তু। তাহলে আমরা একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেখে বুঝি যে আসলে জোড়ায় জোড়ায় তো বস্তু দেখি না, তাহলে এতদিন যে কি পড়লাম কমন সেন্স থেকে কিছু ভাবি।